অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর নেতারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পুনরায় ক্ষমতায় ফেরানোর এক আলটিমেটাম উপেক্ষা করায় নাইজারে চরম উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববারের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজমের কাছে ক্ষমতা ফিরিয়ে না দিলে পশ্চিম আফ্রিকার 15 দেশের জোট দ্য ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস নাইজারে সামরিক অভিযান চালাবে বলে হুমকি দিয়েছিল। সে আলটিমেটামের মেয়াদ পেরিয়ে যাওয়ায় দেশটিতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে এই উত্তেজনা তৈরি হয়েছে। ইকোওয়াস বলেছে, রোববারের মধ্যে জান্তা পদ থেকে অস্বীকৃতি জানায় তারা নাইজারে পরবর্তী পদক্ষেপের বিষয়ে একটি বিবৃতি জারি করবে। তবে বিদেশি শক্তিগুলো বলছে তারা দেশটিতে শান্তিপূর্ণ সমাধানের আশা করবে। গত 26 জুলাই নাইজারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিম আফ্রিকার এই জোট। নাইজারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের এই ঘটনা গত 3 বছরের মধ্যে ওই অঞ্চলের দেশগুলির সপ্তম অভূতপূর্ব। ইউরেনিয়াম ও তেল সমৃদ্ধ দেশটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার জন্য অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করে দেশটি। ইকোওয়াসের আলটিমেটামের মেয়াদ রোববার শেষ হয়েছে। জোটের সদস্যদের সামরিক অভিযানের আশঙ্কা ইতিমধ্যে নাইজারের আকাশসীমা বন্ধ করে দিয়ে দেশটির জান্তা বলেছে সামরিক হস্তক্ষেপের পূর্ব প্রস্তুতি হিসাবে আগে থেকে সৈন্য মোতায়েন করে রাখা হয়েছে। নাইজারের জান্তার এক প্রতিনিধি দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া বিবৃতি বলেছে, নাইজারের সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের অবিচ্ছিন্ন সমর্থন রয়েছে। আমরা আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে প্রস্তুত।